বন্ধুরা, ভাগ্য এমন একটি চাবির নাম যা এক মুহূর্তে কোনো রাজাকে পথের ফকির আর পথের ফকিরকে রাজা বানানোর ক্ষমতা রাখে। ভাগ্য ভালো থাকলে খুব সহজেই মানুষ মৃত্যুকেও জয় করতে পারে। তাই হয়তো এই জন্যই কথাই আছে, কিসমত ভগবান তো গাধাও পালোয়ান। ভাগ্য ভালো এমন কিছু লোকদের উদাহরণ দেখানোর জন্য আমরা আপনাদের জন্য একটি সিরিজ বানিয়েছি। আমেরিকার ফ্লোরিডায় ক্রিস গার্সকি নামক একজন ব্যক্তি 2018 সালের নভেম্বর মাসে ছুটি কাটাতে সুইজারল্যান্ড যায়, যেখানে সে তার জীবনের প্রথমবারের মতো হ্যাং গ্লাইডিংয়ের মজা নেয়ার চিন্তা করে এবং গ্লাইডিংয়ের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাইড শুরুর আগে পাইলট ক্রিসের হুক গ্লাইডারের সঙ্গে লাগাতে ভুলে যায় আর মাটি থেকে প্রায় 4000 ফিট উপরে পাহাড়ের চূড়া থেকে উঠতে শুরু করে। ওড়ার সময় ক্রিস জানতে পারে তার হুক গ্লাইডারের সঙ্গে লাগানো নেই আর সে যে কোনো সময় পড়ে যেতে পারে। এবার আপনিই ভাবুন, 4000 ফিট উঁচু পাহাড়ের উপর থেকে গ্লাইডিং শুরু করার পর যদি আপনি জানতে পারেন যে আপনার হুকই লাগানো হয়নি আর আপনি যে কোনো সময় পড়ে মারা যেতে পারেন, তখন আপনার অনুভূতি কেমন হবে? ক্রিস জানিয়েছেন, যখন ওড়ার সময় আমি এটা জানতে পারি তখন একবারের জন্যও আমি ভেবেছিলাম যে আজ হয়তো আমার জীবনের শেষ দিন। কিন্তু সৌভাগ্যবশত ক্রিস তারটি আঁকড়ে ধরে রেখে গ্লাইডারের সাথে ঝুলতে থাকে। 2 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত মৃত্যুমুখে ঝুলে থেকে ওড়ার পর পাইলট তাকে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়। তখন ক্রিস লাভ দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু এর মধ্যেই জোরে মাটিতে পড়ার সময় ক্রিসের হাতের কবজিতে ফ্র্যাকচার হয়ে যায়। কিন্তু যদি ওড়ার সময় তার হাত একটুও পিছলে যেত তাহলে তার জীবনও যেতে পারত। কিছুটা এমনই 2013 সালের অক্টোবরে সুইডেনে এক লোক প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চকর মজা নিতে পৌঁছায়। এখানে এই জনাবকে সেফটি রোপের সঙ্গে আর অন্যান্য মালসহ গ্লাইডিং শুরু করে। উঠতে শুরু করার পর সে যখন প্রায় 1100 ফিট উঁচুতে গ্লাইডিংয়ের মজা নিচ্ছিল তখন সে দেখে F-M115 প্লেন তার দিকেই আসছে আর সেফটি রোপের সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছে। কিন্তু তার ভাগ্য এতটাই সুপ্রসন্ন ছিল যে প্লেনটি তার রোপের কয়েক ইঞ্চি দূর থেকেই কোনো রকম হিট না করেই চলে যায়। যদিও এই প্লেনটি প্যারাগ্লাইডার থেকে প্রায় 50 ফিট দূরত্ব বজায় রেখে উঠছিল, কিন্তু এটি দড়ির সঙ্গে ধাক্কা লাগলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। 2013 সালের জানুয়ারি মাস চলাকালীন সময়ে রাশিয়ায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে সেখানে 5 তলায় আগুন লেগে যায়, যা নিভানোর জন্য ফায়ার ফাইটারদের একটি টিম সেখানে পৌঁছায় আর রেস্কিউয়ার সিঁড়ি দিয়ে ঘরে পৌঁছানোর জন্য উপরে যায়। কিন্তু যে মুহূর্তে সে ফ্ল্যাটের একদম কাছাকাছি পৌঁছায় তখন বিল্ডিংয়ের উপরে জমে থাকা একটা বরফের বিশাল আকার টুকরো তার উপরে পড়ে যায় আর সে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তার ভাগ্যে আজ মৃত্যু লেখা ছিল না, যার কারণে পড়ে যাওয়ার সময় তার হাত সিঁড়ির সাথে আটকে যায় আর সে এটাকে শক্ত করে ধরে ফেলে। কিছু সময় এইভাবে ঝুলে থাকার পর তার সাথীরা এসে তাকে বাঁচায় আর ঘরের মধ্যে আটকা পড়া লোকদেরকেও বাঁচিয়ে নিয়ে আসে। যাই হোক, সাধারণ জনতাদের বাঁচানোর জন্য নিজের জীবন বিপদের মুখে ঠেলে দেয়া এমন মানুষের জন্য আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। এটা সেই সময়ের ঘটনা যখন আমেরিকার ক্যারোলিনাতে বসবাসরত পিটার জয়েস নামক একজন ফায়ার ফাইটার 2020-এর জুলাইয়ের দিকে বাকমি নদীতে ছুটি কাটানোর জন্য যায়। এই সময় পিটার নদীতে কায়াকিং উপভোগ করতে থাকে। কিন্তু নদীতে যাওয়ার প্রায় 1 মিনিট পরেই হঠাৎ সে একটি কুমির দেখতে পায়। কুমিরটি চোখে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই সে পিটারকে হামলা করার জন্য কাছে চলে আসে আর তার ক্র্যাফ্টের উপরে হামলা করে তাকে ফেলে দেয়। কিন্তু ভাগ্য ভালো ছিল যে কুমিরটি আসলে কোনো শিকারের খোঁজে ছিল না, সে শুধু নিজেকে সুরক্ষা করার জন্য প্যাকিংকে তাড়াতে এসেছিল। সেই জন্য সে শুধু ক্র্যাফ্টটাকে উল্টে দেয় আর সেখান থেকে চলে যায়। পিটার জানিয়েছেন যে তার জীবনের সবথেকে ভয়াবহ দিন ছিল সেই দিন। তিনি বলেন, আমি সৌভাগ্যবান ছিলাম তাই সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছি। অক্টোবর 2019-এর দিকে হরিয়ানার ফরিদাবাদে এক হেলিকপ্টারের পাইলটের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেখানে ফরিদাবাদের একটি অনুষ্ঠান শেষে পাইলট হেলিকপ্টার নিয়ে উঠতে প্রস্তুত হচ্ছিল, কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়াতে হেলিকপ্টারের রোটার ঘুরতে শুরু করে দেয়। যখনই পাইলট হেলিকপ্টারে বসার জন্য সামনে এগিয়ে যায় তখন রোটার ব্লেড তার মাথার সঙ্গে বাড়ি খায়। ভাগ্য ভালো ছিল তাই সময় মতো পাইলট নিচে বসে পড়েন এবং মাথায় হালকা চোট পেয়ে সেবারের মতো বেঁচে যান। এখানে যদি তিনি অল্প আর একটু উঁচু হতেন আর নিচু হতে সময় লাগাতেন তাহলে তার ফলাফল কী হতো আপনারা বুঝতেই পারছেন। ইদানিং ইন্টারনেটে এই ভিডিওটি বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক লোক তার বন্ধুকে পাহাড়ের চূড়ায় অবস্থিত দোলনায় বসিয়ে ধাক্কা দিচ্ছিল, কিন্তু সেই সময় অসাবধানতাবশত তার পা দোলনায় লাগা দড়ির সঙ্গে আটকে যায়, যার ফলে দোলনা ধাক্কা দিতেই সে প্রায় পাহাড় থেকে নিচে খাদে পড়ে যেতে নিচ্ছিল আর তখনই তার পায়ে আটকে যাওয়া দড়িটি তাকে খাদ থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় এবং সে 1000 ফিট নিচে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।
এটি সেই সময়কার ঘটনা যখন 2017 সালের জুলাই মাসে রাশিয়ায় বসবাসরত এক লোক তার পরিবারের সাথে কাঁচা রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় কিছু দুষ্কৃতিকারীরা রাস্তার মাঝে ভ্যান থামিয়ে তাদের গাড়ি আটকায় এবং সুযোগ বুঝে তাদের গাড়িতে ঢোকার চেষ্টা করে। উপস্থিত বুদ্ধির জোরে এবং ভাগ্যক্রমে গাড়ি চালক সেই সময় সঠিক সিদ্ধান্ত নেয় আর দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চোরদের হাত থেকে তারা পালিয়ে যায়। কোনোভাবে যদি তারা এই চোরদের হাতে পড়ত তাহলে তার ফলাফল কী হতো তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। এটা সেই সময়ের ঘটনা যখন 2016 সালের মার্চ মাসে মেক্সিকোতে র্যালি রেসের সময় ফ্রান্সের ড্রাইভার সেবাস্তিনের গাড়ির সামনে হঠাৎ করে গরুর পাল চলে আসে। রেস চলাকালীন সময়ে এত দ্রুতগতিতে গাড়ি চলতে থাকা অবস্থায় হঠাৎ এমন অবস্থার মুখোমুখি হলে ভারসাম্য বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো ছিল বিধায় গরুর পালের ভিতরে তার গাড়ি বেরিয়ে যাবে এমন জায়গা বের করে সেবাস্টিয়ান ঠিকই কোনোরকম দুর্ঘটনা ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। রাস্তায় হাঁটতে থাকা অবস্থায় অথবা গাড়ি চালানো অবস্থায় মোবাইল ব্যবহার কতটা বিপজ্জনক হতে পারে তা আপনাদের নতুন করে বলার কিছুই নেই। কিন্তু আপনি যদি তাদের মধ্যে একজন হন যারা নিয়ম ভঙ্গ করে রাস্তায় চলার সময় মোবাইল ব্যবহার করে তবে আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই দেখা দরকার। এটি 2018 সালের মে মাসে চীনের জাংজিতে অবস্থিত একটি শহরে এই ঘটনা ঘটে, যেখানে এক মহিলা রাস্তা পার হওয়ার সময় তার ফোন ব্যবহার করছিল। কিন্তু মোবাইল চালাতে সে এতটাই ব্যস্ত ছিল যে সে ভুলেই গিয়েছিল যে রাস্তায় সে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে এবং সেখানে যানবাহনও চলে আসে, যার ফলাফল একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। কিন্তু মহিলাটি এতই ভাগ্যবতী ছিলেন যে গাড়ি শুধুমাত্র তার জুতার সঙ্গে ধাক্কা লাগে, এছাড়া তেমন কোনো তার ক্ষতি হয়নি, শুধুমাত্র তার জুতাটি খুলে রাস্তার অপর দিকে ছিটকে পড়ে। 2021 সালের মে মাসে কিছুটা এমনই ঘটনা ঘটে থাইল্যান্ডের শহরে, যেখানে এই মহাশয় তার বাইক চালানোর সময় হঠাৎ করেই তার সামনে থাকা গাড়িটি ব্রেক কষে, যার ফলে বাইকে বসে থাকা ব্যক্তিটি গাড়ির সাথে খুব জোরে ধাক্কা খায়। ভাগ্য ভালো যে তার পেছনে অন্য কোনো গাড়ি ছিল না, নয়তো যদি তার পেছনে অন্য কোনো গাড়ি থাকতো তাহলে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতো তা আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই সে একরকম দুর্ঘটনার পরে বেঁচে গিয়েছে। আমাদের পক্ষ থেকে তাই অনুরোধ থাকবে, এইরকম ভুল দয়া করে আপনারা কখনোই করবেন না, কেননা এইরকম দুর্ঘটনার ফলে আপনাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। 2021 সালের মে মাসে ভিয়েতনামের একটি জিমে সিসি ক্যামেরায় ধারণকৃত এই ভিডিওটি আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা এসেছে। ভিডিওতে দেখা যায় যে জিমে দুটি ছেলে শরীরচর্চা করতে ব্যস্ত ছিল, তাদের মধ্যে একটি ছেলে ফ্যানের নিচে বাতাস খাওয়ার জন্য এসে দাঁড়ায়। ফ্যানের নিচে দাঁড়ানোর বেশ কয়েক সেকেন্ডের মধ্যেই চলন্ত পাখাটি খুলে তার পাশে এসে পড়ে। ছেলেটি বেশ ভাগ্যবান ছিল বলা যায়, কেননা ফ্যানের ঠিক নিচে দাঁড়ানো সত্ত্বেও তার গায়ে একটি আঁচড়ও লাগে না, কারণ নিচে পড়ার সময় ফ্যানের ব্লেডগুলো কিছুটা এইরকম অবস্থায় ছিল আর ছেলেটি দুই ব্লেডের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এবং পাখাটি এসে পড়ার পর সে লাফিয়ে দূরে সরে যায়। 2021 সালের 16 জুনে ক্লিপটিতে দেখতে পাওয়া যায় একটি নিরিবিলি রাস্তায় সাদা শার্ট এবং লুঙ্গি পরিহিত এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার পেছন থেকে একটি অটোরিকশা খুব দ্রুত গতিতে তার দিকে আসে। অটোরিকশার গতি এতই বেশি ছিল যে গাড়ি ঘোরানোর সময় অটোটি প্রায় লোকটির গায়ের উপরে পড়েই যাচ্ছিল। রাস্তায় দাঁড়ানো সেই সাদা শার্ট পরিহিত লোকটি তখন তার বুদ্ধি এবং শক্তির জোরে নিজের এবং অটো ড্রাইভার দুজনেরই জান বাঁচিয়ে দেয়। 2021 সালের মার্চ মাসে ব্রাজিলে ধারণকৃত এই ভিডিও ক্লিপটি একবার দেখুন। ক্লিপে দেখা যায় রাস্তায় চলা একটি দ্রুতগতির বাইকের সামনে হঠাৎ করেই একটি ভ্যান এসে যায়। কিন্তু বাইকে থাকা লোকটির ভাগ্য একবার দেখুন, এত বড় ভ্যানের সঙ্গে ধাক্কা লাগার পরেও সে পড়ে যায় না, ধাক্কা লাগার পর সে রাস্তার উপরে আবার সটান দাঁড়িয়ে পড়ে, এমনকি সামান্য আঁচড় পর্যন্ত তার গায়ে লাগে না। এমন ঘটনা দেখার পর মুখ থেকে কেবল একটি কথাই বের হয়, ভাই ভাগ্য হোক তো এমনই হোক। 2021 সালের জানুয়ারি মাসে ভারতের এক টুইটার ইউজার সুশান্ত নন্দানী টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও ক্লিপ আপলোড করেন যা অল্প কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্লিপে দেখা যায় যে রাজস্থানের ন্যাশনাল পার্কে ঘুরতে যাওয়া কিছু ট্যুরিস্ট দেয়ালের ওই পাশে দেখতে পাওয়া একটি বাঘের ছবি তুলছিলেন, কিন্তু হঠাৎ করেই বাঘটি লাফ দিয়ে দেয়ালের উপরে উঠে একদম তাদের কাছে চলে আসে। আপনারাই ভাবুন এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের অবস্থাটা কি দাঁড়িয়েছিল। কিন্তু ভাগ্য ভালো যে বাঘটি তখন তাদের কোনো ক্ষতি করার মুডে ছিল না, তাই বাঘটি শুধুমাত্র দেয়ালের উপরে উঠে পাশে থাকা লোকদের কোনো রকম ক্ষতি না করে আবার ফেরত চলে যায়। 2017 সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের একটি হাইওয়েতে রেকর্ড হওয়া এই ক্লিপটি দেখুন, যেখানে হঠাৎ করেই একটি গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সেই সময় পেছনে থেকে একটি বাস তাকে প্রায় ধাক্কা মারতেই গিয়েছিল।
কিন্তু বাস ড্রাইভারের সুনিপুণ দক্ষতা এবং গাড়ির ড্রাইভারের সুপ্রসন্ন ভাগ্যের ফলে বাসটি গাড়িটি থেকে কয়েক ইঞ্চি দূরে থাকা অবস্থাতেই থেমে যায়, যার ফলে কারোই কোনো রকম ক্ষতি হয়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী সিরিজ দেখতে অবশ্যই কমেন্টে নেক্সট লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার প্রিয়জন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।